আমি প্রতিদিন যাই ওই কুজনিপাড়া ফুলমতির বাড়ি, কখন যে পার্বতী জানতে পারে। না না না, আমি কারো কথা শুনবো না, আমি এক্ষুনি যাবো ওই ফুলমতির বাড়ি। ওই ফুলমতিকে যে না দেখলে আমি আর ঠিক থাকতে পারছি না, তাই আমি এক্ষুনি যাবো ওই ফুলমতির বাড়ি। স্বামী তুমি প্রতিদিন কোথায় যাও? কই পার্বতী, আমি তো কোথাও যাইনি। স্বামী তুমি তো প্রতিদিন ফুলমতি বাড়ি যাও, আজ আমি তোমার সঙ্গে যাবো, আজ আমি তোমাকে দেখো, আজ আমি কোনো কথাই শুনবো। শোনো পার্বতী, তুমি না জেনে না শুনে তুমি আমাকে অমন কথা বলো না। শোনো স্বামী, আমি যেদিন তোমাকে হাতে নাতে ধরতে পারবো সেদিন দেখাবো মজা। হ্যাঁ পার্বতী, তুমি যেদিন আমাকে হাতে নাতে ধরতে পারবে সেই দিন বলবে ওই কথা। যাও তুমি এক্ষুনি গিরে চলে যাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আমি এক্ষুনি যাবো ওই ফুলমতির বাড়ি। ওই ফুলমতিকে যে না দেখলে আমি আর ঠিক থাকতে পারছি না, তাই আমি এক্ষুনি যাবো ওই ফুলমতির বাড়ি। কই এখনই যে আমার বন্ধু এলো না, তবে কি আর আসবি না? এইতো আমি এসে পড়েছি ফুলমতি, তোমার আর ভাবতে হবে না। কি বন্ধু, তুমি এসেছো, তোমাকে না দেখলে যে আমার কিচ্ছুই ভালো লাগে না। তবে এসো আমার বুকে এসো। কি স্বামী, তুমি না বলেছিলে ফুলমতির বাড়ি আসবে না? আজ তোমাকে হাতে নাতে ধরছে, এখন জবাব দাও। হ্যাঁ পার্বতী, আমার যে আশাটা আবুল হয়েছে, তাই তুমি এক্ষুনি গিরে চলে যাও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ ফুলমতি, পার্বতী সব দেখে ফেললো, এখন কি করি? অনেক কিছু ভাববে না বন্ধু, তুমি এখন ঘরে ফিরে যাও, ওটা পরে বুঝব। দেখো দেখো পাখি, ওই যে শিব কৈলাসে যাচ্ছে। কই? ওই যে দেখো।
না, হিদার জ্বালায় আমার অঙ্গ যে জ্বলে যাচ্ছে। দেখো কোথায় কিছু খেতে পাও কিনা, আমাকে কিছু খেতে দাও পাখি। পাখিনী, এখানে কি খেতে দিব? পাখি, ওই যে দেখো বন দেখা যাচ্ছে, ওখানে কিছু পাও কিনা, আমাকে কিছু খেতে দাও পাখি। আমি যে আর ক্ষুধার জ্বালায় চলতে পারছি না পাখি। ও কি হাই গো পাখি। ও মাই বলি, ওই হে পাখি।
চলো পাখিনি, এখন আমরা ঘিরে চলে যাই। তাই চলো। প্রতিদিন আমি এই বন মাঝে আসা যাওয়া করি, কোথাও একটি আলো দেখতে পাইনি। আজ ওই বনের ভিতর কিসের আলো? ওই আলো না দেখে আমি কোথাও যাব না। ভালো ভালো কে তুমি? ভূত না প্রেত না মনুষ্য, জবাব দাও, নইলে তোমাকে পুরে ভস্ম করব। আমি ভূত না প্রেতনিও না, আমি একজন মনুষ্য। ভালো ভালো তোমার পরিচয়, কেমন তোমার মাথা আর কেমন তোমার পিঠা? মাতা কে জানি না, পিতা আমার শিব, কিন্তু জন্ম হয়েছে আমার ওই পাখিদের পেটে। কি তুমি আমাকে পিতা বলে ডাকলে মা? তাই তোমাকে এই বনমাজে একা রেখে যাব না মা, তুমি আমার সঙ্গে চলো মা। না পিতা, আমি আপনার সঙ্গে যাব না। কেন কেন মা, তুমি আমার সঙ্গে যাবে না? যেতে পারি, কিন্তু এক শর্তে। কি সেই শর্ত মা, তুমি আমার কাছে খুলে বলো। শুনেছি 19 কোটি বিষাক্ত সাপের অধিকারী আপনি, তা যদি আমাকে দেন তাহলে আমি যেতে পারি। হ্যাঁ মা, আমি তোমাকে তাই দিব, তবু তুমি আমার সঙ্গে চলো মা। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন পিতা। তাই চলো মা। 22 তারে কি গরুর ফল তো অনেক দূরে গেল, ফিরে লিয়া। তুই নয়, আরে তুই লিয়া, আরে তুই নয়, আমি যাহার না। মাইশের খেয়া খেলে মাইশের ধরে গুড় তাইব। চাচা রে, আমি এটা কথা কই তো রে, তুহুন দি বলুন ক তুই রাত করিস না? না রাত করু না। তুই যে মেলা দিন আগে না আমার একটা গল্প শুনাইছে, ওই গল্পটা শুনা। তাহলে তোর সেই গল্প মনে আছে? কি কয় মনে থাকবো না, 100 বার থাকবো মনে। তুই আমার কি মনে করস? এলি এদিকে আয় বস শোন। তাহলে আমাদের দেশের শিব নাকি যে দেশে বেড়াতে যায়, সুন্দরী মেয়ে দেখলে তাদেরকে বিয়ে করে নিয়ে আসে, এলো শিবের গড়না। তা তো নিশ্চয় বটে। শুনুন পিতা, আমি আপনার সঙ্গে যাব না, ওই রাখালগুলো আমাকে নিন্দা করেছে। আপনি যে আমাকে 19 কোটি বিষাক্ত সাপের অধিকারে দিয়েছেন, তা আমি এখানে পরীক্ষা করতে চাই। হ্যাঁ মা, তুমি তাই করো। মা, এই বিষাক্ত সাপের অধিকারী তোমাকে দিয়ে দিলাম, একে তুমি যতন করে। আমি যে আর সহ্য করতে পারছি না। কোথায় রইলেন রাখাল গো?
তোমার পুত্র যে সত্যি সত্যি সবে ডংশন করেছে, রইলেন বাহানের গো মাতা, মাতা দেখিলে না আয়াসি, ইয়া গো তুই যে আপনার সাইলা যাই গো মারা সাপে রইলেন বাহানের গো গো তুই যে ইহা আপনার সহাইলা যাই গো মাতার আমুর কায়া কি কে যেন আমার রাখাল গুন কে সাপ দিয়ে ডংশন করেছে, আমি তাকে খুঁজে বের করবই। কে তুমি? আমি পদ্মা দেবী। শোনো পদ্মা দেবী, আমার যে সর্বনাশ হয়েছে। কি হয়েছে রাজা মশাই? আমার সমস্ত রাখালগুলোকে কে যেন সাপ দিয়ে দংশন করেছে। আমি দংশন করেছি রাজা মশাই। কেন, কি অন্যায় করেছিল আমার বালক রাখালগুলো? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আপনার বালক রাখালগুলো আমাকে নিন্দা করেছে, তাই আমি ওদেরকে দংশন করেছি। তোরা জানে না 19 কোটি বিষাক্ত সাপের অধিকারী আমার হাতে, তাই আমি ওদের উচিত শিক্ষা দিয়েছি। দোহাই পদ্মা দেবী, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার বালক রাখালগুলো ভালো করে দাও। দিতে পারি এক শর্তে, তুমি যদি আমাকে একটি পূজা দাও। আমি তাই দেব, তোমাকে একটা কেন, আমি তোমাকে 10টি পূজা দিব।
পদ্মা দেবী, তবু আমার রাখাল গুলো ভালো করে দাও। তাহলে যাও ওই নদীর ধারে গিয়ে নতুন এক পাত্রে পানি নিয়ে এসো, সেই পানি আমি পরে দিব, সেই পানি রাখালদের গায়ে ছিটিয়ে দিবে, তারা তাহলে ভালো হয়ে যাবে। আমি তাই যাচ্ছি পদ্মা দেবী, আমি তাই যাচ্ছি। যাও। এই নাও পদ্মা দেবী তোমার জল দাও। এই নাও এই পানি রাখালদের গায়ে ছিটিয়ে দিও, যাও। তবে যাচ্ছি পদ্মা দেবী। যাও। চলো রাখাল, এখন ঘরে চলো। শুনুন রাজামশাই, দাঁড়ান, আমার পূজা পূজাটা দিয়ে যান। আমার এই মেয়েকে যদি সঙ্গে আমার বাড়ি নিয়ে যাই তাহলে তো পার্বতী আমাকে সন্দেহ করে বলবে, তাই আমি এখন কি করি? পদ্মাকে মন্ত্র দিয়ে ফুল বানিয়ে ওই ঘরে জুলনার ভিতর রেখে দেই। শোনো পার্বতী, তুমি আমার জন্য গেলার জল নিয়ে এসো, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই রাখছি স্বামী। এই তো সুযোগ, এই ফুলটা ওই জুলনার ভিতর রেখে দেই। শোনো পার্বতী, আমার যে শরীরটা বেশি ভালো লাগছে না, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন। ওই ঝুলার ভিতরে ওর ভালোবাসার মানুষের জন্য কি এনে রাখছে, তাই ইঁদুরের বাচ্চা আহার করছে। আমি ইঁদুরের বাচ্চাকে মেরে ফেলবো। মাতাকে জানি না, পিতা আমার শিব, আমি পদ্মাদেব।
হ্যাঁ, আমার একটা মেয়ে ছিল, তার নাম ছিল চন্দ্রাবতী। সে আজ দুঃখিনী নগরে কাজ করে যাচ্ছে। আমি তাকে অভিশাপ করেছিলাম, তাই তোমাকে অভিশাপ করব না মা, আমি তোমাকে লালন পালন করে বিয়ে দেব ওই গণেশের সাথে। তুমি আসো মা আমার সাথে। চন্দু সদাগর, কে কে তুমি? আমি পদ্মা দেবী। কি চাও? আমি এসেছি তোমার নিকট। কেন, কি প্রয়োজন, কি চাও তুমি? আমি একটি পুজো চাই তোমার কাছে। হ্যাঁ, আমি তোমাকে পুজো দেব, এখানে একটু বসো, আমি পুজো নিয়ে আসছি। লহঙ্ক গাইলে
কয়টি পুত্র ভাই বরে জান্দু হই না গালি রে রে উই যে লক্ষিন্দার কে কাটবরে আমি লুহার বায়া হাসর গরে অতি হ্যাঁ এই তো আপনার সেই ঘর নমস্কার সাজাগর মশাই নমস্কার শুনুন গড়ক আপনার এক্ষুনি যেতে হবে ওই বাড়ি দেশে নিশানিনগর সাইমন সাদাগরের বাড়ি আমি শুনেছি তার নাকি ছয়টি কন্যা আছে আর আমার ঘরে আছে ছয়টি পুত্র তাদের সাথে আপনি বিয়ার ব্যবস্থা করুন সওদাগর মশাই তাহলে যে কিছু টাকা এই নিন ঘটক মশাই ৫০০ টাকা তাহলে আসি হুজুর নমস্কার নমস্কার কোথায় পুত্রবল তোমরা বেরিয়ে আসো তোমাদেরকে আমি বাণিজ্য পাঠাবো তোমাদের কি কোনো অভিযোগ আছে
না পিতা, আমাদের কোনো অভিযোগ নেই। আমার আছে, আমি বাণিজ্যে যাব না। কেন ভাই? এ পিতার সাথে পদ্মার সঙ্গে যে বিবাদ আছে, তাই আর আমি বাণিজ্যে যাব না। তোমাদের কোনো ভয় নেই পুত্রগণ, ওই কালিদার সাগরে আটতলা জল দেখে আমি 14 তলা করে মধুকার তৈরি করেছি, ওই পদ্মা দেবী তোমাদের কিছুই করতে পারবে না। যাও পুত্রগণ, তোমরা বৌমাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। ভগবান, আমার মন কাঁদছে কেন? আমার 6 পুত্র পাঠিয়েছে বাণিজ্যে, তাদের কি কোনো অমঙ্গল ঘটেছে? হায় ভগবান, তাদের তুমি সহায় হও ভগবান, তাদের তুমি সহায় হও। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, এটা তোমার সাজানো নাটক। আমি ওই কালিদাস সাগরে 8 তলা জল দেখে আমি 14 তলা করে মধুকার তৈরি করে দিয়েছি, আমার পুত্রগণ মরতে পারে না, তুমি আমার সম্মুখ থেকে সরে যাও। এখনো তোমার দেমাক কমেনি জান্দ সদাগর, যাও বিশ্বাস না হয় দেখে আসো। পদ্মাকে অপমান করা কতখানি ফল তোমার, তুমি একটু পরে তুমি শাস্তি পাবে, যাও দেখে আসো। আমি বিশ্বাস করি না, আমি নিজে যাব, নিজ চোখে না দেখে আমি বিশ্বাস করি না। চলো চলো মাঝি, তুমি আমার সাথে চলো, আমি নিজে যাব। পদ্মা দেবী, তোর মনে কি এই চালাকি ছিল? সত্যি 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 আমার 6টা পুত্র তুই কালিদাস সাগরে ডুবছ। ও ভগবান, এই দৃশ্য দেখা লাগে, তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ভগবান?
তুমি আমাকে মিথ্যা দিল না কেন? ওরে পুত্র, তুই তুই আমাকে একবার বাবা বলতা, আমি আমি যে তোদের সব কেমন করে সহ্য কর। দেখ পুত্র, আমাকে একবার বাবা বলতা। আমি কি করবো ভগবান, আমি বেগমের কাছে গিয়ে কি জবাব যাবো? ওরে ওরে তোরা কে আছি, আমার পুত্র গণ আমার বাড়ি। ও ভগবান, কি করলি পদ্মা দেবী, কি করলি? একটি পূজার লাই গাহারে পদহায়া, পরমাতা দিলি বাড়ি রে পুত্র ধ্যান রে মহিলো। ওরে বাবা, তোরা একবার আখি মিলে যা বাবা, একবার আখি মিলে যা। ও ভগবান, তুমি একই দেখালে ভগবান, তুমি একই দেখালে।
বাড়িতে কে আছেন ভাই? বাড়িতে কে আছেন? এ আপনি কি চাই এত রাত্রি? ভাই আপনার কাছে আমি একটু আশ্রয় চাই ভাই। আমার রাজ্যে কোনো দুঃখী কাঙালি মানুষের আশ্রয় দেওয়া হয় না। আপনি যান, অন্য কোথায় যান। ভাই এই অন্ধকার রাতে আমি কোথায় যাব ভাই? বলছি তো ভাই, আপনি অন্য কোথায় যান। ভাই আপনার দুটি পায়ে ধরে বলছি ভাই, আপনি আমাকে একটু স্থান দিন। হ্যাঁ দিতে পারি, তবে একটি শর্তে। যে কোনো শর্ত আপনি দিবেন ভাই আমি মাথা পেতে নেব, তবু তবু আপনি একটু স্থান দিন ভাই। ওই সূর্য ওঠার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করে যেতে পারবে, তবে আমি তোমাকে স্থান দিতে পারি। আমি তাই করব ভাই, তবু আমাকে একটু স্থান দিন। ওই আমার বাংলা ঘর দেখা যায়, ওখানে আপনি গিয়ে বিশ্রাম করুন। বেশ আমি তাই করব। শিবের বেটি ধ্যান করিল, ধ্যানের বেটি ধ্যান করিল, চান্দ সদাগর রাখাল রাজার বাড়ি অতিথি রইল। আই তো আমার সুযোগ, রাখাল রাজার বাড়ির সমস্ত গয়না আমি চুরি করে এনেছি, এখন চান্দ সদাগরের সীতা নামি রাখবো। চান্দ সদাগর বুঝবে তার কত ক্ষমতা, তার কত দেমাক, আমি পদ্মা দেবী। এই অতিথি জাগো, সারা রাত চুরি করে ব্যবহারে ঘুমাচ্ছ, এই জাগো। এই অতিথি সারা রাত চুরি করে ব্যবহারে ঘুমাচ্ছ, এই ওঠ। সারা রাত চুরি করে ব্যবহারে ঘুমাচ্ছ। এ কি বলছেন ভাই, আমি তো চোর নই। চোর নই, সারা রাত চুরি করে ব্যবহারে ঘুমাচ্ছ। আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি ভাই, আমি চোর নই ভাই, আমি চোর নই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি শ্বাস করবো। এই গয়না আসলো কোথ থেকে? বিশ্বাস করুন ভাই, এর আমি কিছুই জানি না ভাই। বিশ্বাস করবো আমি? হাতে নাতে ধরা পড়ে তবু বলছো আমাকে বিশ্বাস করতে? এই কে আছিস, আমার চাবুক খানা নিয়ে আয়। হ্যাঁ এই নিন আপনার চাবুক। এখনো সত্য কথা বলো, কিভাবে যে তোমাকে বলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। Yeah.
ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি পুজো নিয়ে আসছি। কেমন
এই না পুজো। স্বামী, আমার খুব হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, আপনি কি আমাকে খাওয়াবে? আমি হরিণের মাংস কোথায় পাবো বেগম? হরিণের মাংস পেতে হলে যে আমাকে শিকারে যেতে হবে। তুমি আমার শিকারে যাওয়ার আয়োজন করে দাও, যাও আমার তীর ধনুক নিয়ে আসো। ঠিক আছে স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। বেশ শোনো বেগম, যতদিন আমি শিকার করতে না পারবো ততদিন আমি বাড়ি ফিরে আসবো না, তুমি খুব সাবধানে থেকো। ঠিক আছে স্বামী, আপনি আমাকে আশীর্বাদ করুন। বেশ যাও বেগম, তুমি ঘরে চলে যাও, আমি শিকারে যাত্রা করছি। যাও মামা, চান্দু সওদাগর হরিণ শিকারে গিয়েছে, তুমি যাও ওখানে যেয়ে চান্দু সওদাগরকে আক্রমণ করো। কত বন তন্ন তন্ন করে খুঁজেলাম, কোথায় একটি শিকার পেলাম না। দেখি এই বনে গিয়ে একটি শিকার পাই কিনা। Go!
নগরে আমার বাড়ি, আমার নাম চান্দু সাদাগর। আমি শিকার করতে এসে আমি এই বাঘের হাতে ধরা পড়েছি ভাই, তাই তুমি আমার যে উপকার করলে আমি সারা জীবন তোমার উপকারের কথা মনে রাখবো। চলো ভাই, এখন আমি তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দেই, তুমি চলো আমার সঙ্গে। তাই চলো ভাই, আমার বাড়ি তোমার যেতে হবে না, আমাকে রাস্তা দেখে দিলে আমি যেতে পারবো। বেগম বেগম, সুসংবাদ সুসংবাদ, আপনার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। বেশ দাসী, আজ এই আনন্দময় মুহূর্তে কি দিয়ে আমি তোমাকে সন্তুষ্ট করব? এই নাও দাসী, একটি হীরার মালা তোমাকে আমি উপহার দিলাম। নমস্কার সদাগর। আমার তো কিছুই নেই মা, কেন আমার মন কি চায় না কোথাও যেতে, বলো মা। কে বলেছে তোমার কি নেই বাবা? তোমার তো পুরানো তাওয়ে বাড়ি আছে। মা, কি তার নাম মা? কোথায় মা আমার সেই তাওয়ে বাড়ি? কেন, সে নিশানি নগর। কি তার নাম মা? তোমার সে তার নাম সাইমন সদাগর বাবা। বাবা, তুমি এখন কিছু খেয়ে নাও। তুমি যাও মা, আমি আসছি। ঠিক আছে, আমি আসি। আমি এখনই যাব আমার সেই তাওয়ে বাড়ি। গোয়াল বকি বলবো শালা খেয়াতিরা, এই বৃদ্ধ শোনো, এই গ্রামের নাম কি? ও, ওই গ্রামের নাম, ওই গ্রামের নাম নিশানি নগর। নিশানি নগর? হ্যাঁ। আচ্ছা বৃদ্ধ, ওই যে বড় বাড়িটা দেখা যায়, ওই বাড়িটা কার? দাদা কোশনে কোশনে, দাদা কোশনে। ওই বড় বাড়িটা, ওই বড় বাড়িটা হলো সাইমন সদাগরের। সাইমন সদাগর? হ্যাঁ। আচ্ছা, তার কি কোনো সুসন্তান নেই? তার বাপে তা কর আমি, সুসন্তান নেই বলুন না গো। কি আমার ফসি নিয়ে আস, আরে বেটা যা, জানতে না। আরে বৃদ্ধ, তো রাগ করছো কেন? রাগ করবো না হয় দশটি
টাকাই নাও। দাদা তোমারে কি দিছে দাদা? আরে শালা পরে কমুদ টাকা। আচ্ছা তার কি কোনো সুসন্তান নেই? আছে, থাকবে না কেন? বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দরী? হ্যাঁ। আচ্ছা তাকে কি আমি দেখতে পাবো না? দেখতে পাবে না। পাবে? কেমন করে দেখতে পাবো তাকে? তাহলে ওই যে একটা গলিন পাশের ছোপ দেখা যাচ্ছে না, ওখান থেকে একটা কুঞ্চি কেটে আনো। কুঞ্চি কেটে আনো? হ্যাঁ। কুঞ্চি কেটে কি হবে? আরে ওই যে ওখান থেকে কলার ছোপ দেখা যাচ্ছে না, ওখান থেকে একটা সেতর তুলে আনো। সেতর তুলে? হ্যাঁ। সেতর তুলে কি হবে? আরে ওই যে দোকানে কাল দত্তর দোকান আছে না, ওখান থেকে একটা বড়শি কিনে এনে ওই সেতর দিয়ে গোটায়ে ওই পুকুরের পারে ফেলে বসে বসে থাকো। আচ্ছা তাকে আমি চিনবো কেমন করে? তাকে চিনবে, তাকে আগে দাসী পিছে দাসী, মাঝখানে বেহুলা সুন্দরী, কোল স্বর্ণের কলসি কাঙ্কে হেলে ডুলে স্নান করতে যাচ্ছে। তাকে আমি বেলা কয়টার সময় দেখতে পাবো? তাকে দেখতে পাবে বেলা একটার সময়। বেলা একটার সময়? হ্যাঁ। তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ তাহলে আমরা এখন চলি। হ্যাঁ তাই চলো। ঠিক আছে। সাবান মাখে গায় রে, আহারে সুন্দরী বেলা।
সাবান মাখে গাহায় রে আহারে সুন্দরী বেলা রে ও বেলা সাবান মাখে গাহায় রে আহারে সুন্দরী বেলা রে ও বেলা সাবান মাখে গায় রে আহারে সুন্দরী বেলা রে তুমি যে যাও আমাকে কি বলে যাও বন্ধু চ্যাংরা ছেড়া ছোট্ট মুখে বড় কথা আবার যদি বলিস ওই কথা বলবো তার জাতের কথা দেখলে চ্যাংরা সেরি কালকে গেলি আমাকে বলি আজকে এবার বুঝলা গেলি তার যদি বলো সই কথা বাইঙ্গা দিল তার আমি কি করে যে বেহুলাকে দেখি ভেবেই তো কুল পাচ্ছি না কি করি পেয়েছি তবে আমার যে একটা দিদি আছে আমার মনে হয় তার কাছে গেলে সে আমাকে একটা উপায় বের করে দিবে আর কি দিদি দিদি আরে ও দিদি গেল আমার আর কেমন আরে এদিকে একটু এসো একটা কথা বলি তুমি কি আমার বেহুলাকে এনে দিতে পারবে দেখছে দেখছে মজার কথা আমি যদি
শোনো দাদি, কি আমি যে বেহুলার রূপে পাগল হয়ে গেছি দাদি? এল্লাহ পাগল হয়ে গেছে গা। তাহলে বল, আমি তোর একটা বুদ্ধি দে। কি বুদ্ধি? তুই যদি আমার কাছে একটা পুতুল আইনা দেখারোস, আমি ওই পুতুলের সুতায় বেলা রে ফিলেই হোকাম দিয়া। ঠিক আছে দাদি, তাহলে তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পুতুলটা নিয়ে আসছি। তারা তুমি যা তুই এখন টপ ডিলার জায়গা দেখে ভালো বাজার দেখে তুই বাজার বহা, আমি খালি সুন্মুখ করে দেয়া গুন্মুখ করে দেখো। ঠিক আছে দাদি, ও আমার খারা মাগি খালি বরাবর গেছে সাদা খুটখুটা গলা ফুরফুরা নায়ক সালমান শান না গাল কুমুর সাইনিন না গাল ডকি দিল খুব সুবুত ওইটাই ঢুকা দিদি কি ও দিদি কি কষলো মাগি? দেখ না দিদি, চেন্ডা কত সুন্দর না? হ্যাঁ দিদি, এই চেন্ডা না দোকানদার কাছে 100 টাকা, আর আমি যদি নেই না আমার জন্য জান দাও কি? আরে এই কথা মনে করেছি আবার পুরান দুঃখ করে দিলি, তোর দাদার হাতে বিয়া ওই সাল করে জীবনটা বইয়া ট্যাক্সি রিক্সা ফলাইছে, ওই সৌন্দর্যা রিক্সা চালাইছে, যত রিক্সার টায়ার বিরাষ্ট হয়েছে ওখানে তোমরা দেন তো এটা কত? এটার দাম 35 টাকা, তুমি যদি নেও তোমার জন্য ওটাও ফ্রি আর তার সাথে আমার জানটাও ফ্রি। ওই দিদি, দিদি কি লাভ সতী? সতী না আমারে খোঁচাই না, তলবে আর বিষ্ণু দেখা লাগে মাগিয়ে খালি খোঁচাই আমার।
জীবনে কোনোদিন আঙ্গন আমি কোনো কলম কিনি নাই মাগি আমার খালি দোষের মতো কি হয়েছিল বিয়া হওয়ার আগে খালি তিনজন কোলাহানি চালা মাদারে মরি আহা রে কালা কুহুল।
শুনুন স্বামী, আমাদের একমাত্র সন্তান লক্ষেন্দার, তার কি হয়েছে আপনি কি কিছু জানেন? কেন বেগম, তার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। গিয়েছিল ওই নিশানি নগর, সেখানে নাকি এক বেহুলা সুন্দরী আছে, তাকে দেখে আমাদের ছেলে নাকি পাগল হয়েছে, তাকে ছাড়া আমাদের ছেলে বাঁচবে না। কি সেই বাটি দেশে ছয় মন সদাগরের কন্যা বেহুলাকে দেখে পাগল হয়েছে? আমি একে একে ছয়টি সন্তানকে ওই ছয় মন সদাগরের ছয়টি কন্যা দিয়ে বিবাহ করাইছি, আমার ছয়টি পুত্র ওই কালিদাস সাগরে মারা গিয়েছে, আবার আমি ওই খরম পায়ের জাত বাড়ি টানব? না 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 না, আমি কখনো টানব না। যাও বেগম, তুমি লক্ষিণদারকে বলে দাও এ বিয়ে আমি কখনো সম্মত নই, যাও। না না স্বামী, আমি আপনার পায়ে ধরছি, আমার ছেলে যদি ওই বিয়ে না করে তাহলে যে পানে বাঁচবে না স্বামী। ছেলের যদি না বাঁচে স্বামী তাহলে আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে বাঁচবো? আপনি তাড়াতাড়ি যান ওই সাইমন সদাগরের বাড়ি। বেশ বেগম, তাহলে আমি নিজেই যাব সেই বাড়ি দেশে নিশানিনগর সাইমন সদাগরের বাড়ি, আমি নিজেই যাব বিয়ের প্রস্তাব নিয়ে। আমার যে খালি চিন্তা আর চিন্তা, এদিকে যে ছয়টি কন্যা রাড়ি হয়ে গড়ে এলো ফিরে, আর এদিকে যে মা বেহুলা দিন দিন যে বয়স হয়ে গেল, এখন যে আমি কি করি। আমি যদি বসি তাহলে আর উঠবো না, আর উঠলে বসবো না। তার কারণ আমি শুনেছি আপনার ঘরে নাকি একটি মেয়ে আছে, তার নাম বেহুলা সুন্দরী। তেমনি আমার ঘরে আছে একটি ছেলে, তার নাম রেখেছি আমি স্বর্ণের লক্ষিণদার। আমি তাই তাদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এতে আপনার কি অভিমত বিয়াই? হ্যাঁ বিয়াই সাহেব, আমার যে বেহুলা সুন্দরী আছে, তবে আমার বেগমের কাছ থেকে না জেনে না শুনে আমি কিছুই বলতে পারবো না বিয়াই সাহেব। বেশ বিয়াই সাহেব, তাহলে আপনি যান বিয়াই সাহেবের কাছে, জেনে আসুন। হ্যাঁ আমি তাই যাচ্ছি বিয়াই সাহেব। বেগম 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 বেগম, কি হয়েছে? আমাদের ঘরে যে মা বেহুল আছে, তেমনি তার ঘরে স্বর্ণের লক্ষিণদার আছে, তাই তাদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তা তুমি কি বলো বেগম? না স্বামী, আমি কখনো ওই সাপে কাটা বাইদ্যার ঘরে কখনো মেয়ে বিয়ে দেবো না, কারণ আমি ছয়টা মেয়ে বিয়ে দিয়েছিলাম, ছয়টি মেয়ে বিদ্যা হয়ে ঘরে ফিরে এসেছে, আমি ওই সাপে কাটা ঘরে কখনো মেয়ে বিয়ে দেবো না। যান আপনি তাকে না করে দিয়ে। তাহলে আমি বলে আসি বেগম। হ্যাঁ আপনি তাই যান। কি হলো বিয়ে মশাই, এখনো আসছে না কেন? এই তো আমি এসেছি বিয়াই সাহেব। বলুন বিয়াই সাহেব, বিয়াই সাহেব কি বলেছে? আর বেগম বললো এই প্রস্তাবে রাজি না, কারণ
ওই সাবে গাড়া বাইদার করে আমার মা বেহুলাকে বিয়ে দেব না। বিয়াই সাহেব, তা না হলে যে আমার ওই স্বর্ণের লক্ষিণদারকে আমি বাঁচাতে পারবো না ভাই। এ যে অসম্ভব বিয়াই সাহেব। বিয়াই সাহেব, আপনার দুটি হাতে ধরে বলি, আমার সমস্ত কিছুর বিনিময়ে হলেও তবু আপনি মা বেহুলাকে আমার হস্তে তুলে দিন ভাই। হ্যাঁ বিয়াই সাহেব, আমি আবার বেগম ঠেকানে শুনে এসি। বেশ, তাই যান বিয়াই। হ্যাঁ বেগম, বেগম কি হয়েছে আবার? বিয়াই যে বললো সব কিছু বিনিময় হলেও সে মা বেহুলাকে চায়, তা তুমি কি বলো বেগম? তাকে কি কোনো তুমি চাপ দিয়েছো? আমি তাকে কি দিয়ে চাপ দিব? জাল নাই পলো নাই, আমি তাকে কি দিয়ে চাপ দিব? একটা বোকা পুরুষের মতো কথা বলছো কেন? তোমার ওই মুখের কথা দিয়ে তাকে তুমি চাপ দিবে? কি কথা দিয়ে চাপ দিব? বিয়ে সাহেবের বাড়ি আর আমার বাড়ি কয় মাসের রাস্তা? ছয় মাসের রাস্তা। এই ছয় মাসের রাস্তাগুলো স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে, আর এবং কি মাঝে মাঝে কীট কদমের গাছ লাগাইতে হবে। আর আরো আছে, আমার বাড়ি দক্ষিণ দিকে 80 ডিগ্রি আছে, ওই ডিগ্রিতে কবিতরে দুধ দিয়ে ভর্তি করে দিতে হবে। আরো আছে, আমার বাড়ির পূর্ব সাইডে 80 হাত লম্বা একটি তাল গাছ আছে, সেই গাছে তৈলের পাটি হাতে নিয়ে স্বর্ণের ফরম পায়ে দিয়ে 7 বার উঠবে আর নামবে। আরো আছে, আমার মেয়ে রজনে স্বর্ণও দিতে হবে, এগুলো যদি সে দিতে পারে তবে আমার মেয়ে নিতেও পারে। যান বলে আসেন কি বলে? আমি তাই যাচ্ছি বেগম। এই তো আমি এসেছি বিয়াই সাহেব। বলুন বিয়াই সাহেব, কি সোমবার? আমার বেগম যে কিছু শর্ত দিয়েছে। বলুন আপনার শর্ত। আপনার বাড়ি আমার বাড়ি কয় মাসের রাস্তা? ছয় মাসের রাস্তা। এই ছয় মাসের রাস্তা সোনা দিয়ে বেঁধে দিতে হবে। আরো আছে বিয়াই সাহেব, আমার বাড়ির পূর্ব পাশে একটা তাল গাছ আছে, সেই তাল গাছে তেলের বাড়ি হাতে নিয়ে হেকমতালি ডাঙাটা কান্দি নিয়ে গরম পায়ে দিয়ে 7 বার উঠতে হবে আর নামতে হবে। আরো আছে বিয়াই সাহেব, আমার বাড়ির পূর্ব পাশে দিদি হেলিয়া ডুলিয়া নাহাসেলো, দিদি হেলিয়া ডুলিয়া নাহাসেলো, দিদি হেলিয়া ডুলিয়া নাহাসেলো।
আমি এই তো বাসরঘর দেখছি, আমি কেমন করে বিনা দোষে কাটবো? আমি পদ্মা মাকে স্মরণ করে দেখি। কি নাক, কেন আমাকে স্মরণ করেছ? না পদ্মা মা, আমি বিনা দোষে ওই লক্ষ্মীদারকে কাটতে পারবো না। ঠিক আছে নাক, আমি বাসর ঘরে 12 জাতের মশা পাঠিয়ে দিচ্ছি। পালে
তার পালা খেলতে তব আহিরে কি না আটা আপে দিসে নারে কাম আমার আয় জলিয়া আহারে পিয়ে দাও না আহারা কেনে রে তুমি জেগে দেখো পিয়ে আমি হয়তো আর বাঁচবো না পিয়ে হয়েছে
সরে যায় অমন কথা
মা, তোমার যে ছয়টি ঠাকুর পো ছিল তারা মারা গিয়েছে ওই কালিদাস সাগরে। বাবা, আমি আমার পতিকে নিয়ে ওই দেবপুর চলে যাব। আমি শুনেছি সেখানে নাকি এক দোনা নামে ওজা আছে। আমার পতিকে নিয়ে আমি সেখানেই যাব বাবা। আপনি শুধু আমাকে হাসি মুখে বিদায় দিন বাবা, বিদায় দিন। না 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 না, তোমাকে আমি হাসি মুখে বিদায় দিতে পারি না। তুমি এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বের হয়ে দাও। না না বাবা, আপনি আমাকে অমন কথা বলবেন না বাবা। আপনি শুধু আমাকে হাসি মুখে বিদায় দিন, আমি আমার স্বামীকে নিয়ে চলে যাব বাবা। ও ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, কোন পরীক্ষায় ফেললে? বাবা, কোথায় আছেন আপনি? এদিকে আগিয়ে এসেন, আমার স্বামী জীবন গেছে। বারো বছর হলো আমি এই ঘাটে বর্শি নিয়ে বসে আছি, একটা মাছও তো আমি পেলাম না। কোথায় কোথায় নদীর মাছ? বেরিয়ে আয়, আমার সাথে দেখা দে। তুমি যতই ছলনা করো না কেন সুন্দরী, আমি তোমাকে আমার মনের রানী বানাবোই। না না ভাই, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমার সতীত্ব নষ্ট করো না ভাই। আমি তোমাকে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। তুমি যখন আমাকে ধর্মের ভাই বলে ডেকেছো, আমি দেখিয়ে দেবো ওই দেবপুরের রাস্তা। তুমি এই পথে চলে যাও বোন, তুমি এই পথে গেলেই তুমি ধোনা ওজার বাড়ি তুমি দেখতে পাবে। তুমি যাও বোন, তুমি যাও বোন, যাও। আমি চলে যাচ্ছি, তুমি শুধু আমাকে একটু দোয়া করো, আমি যেন আমার স্বামীকে নিয়ে ভালো মতো ফিরে আসতে পারি।
যাও যাও বোন, আমি তোমাকে দোয়া করি। ওইখানে মনে হয় কিছু দেখা যাচ্ছে, আমি আগে যাই দেখি কি দেখা যায়। এই তুমি কে, কাঁদছ কেন? কি বলবো ভাই তোমাকে, আমি যে একটা হতভাগিনী, আমার স্বামীকে যে সাপে কেটেছে ভাই, তুমি আমাকে এই দীপপুরের রাস্তাটা দেখিয়ে দাও না ভাই। আমি একটা সতী নারী, তুমি আমার সতীত্ব নষ্ট করো না ভাই, তুমি তো আমার ধর্মের ভাই, আমি তোমার পায়ে ধরে বিনতি করছি। তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছো, যাও বোন তুমি চলে যাও, ওই দিকে গেলে তুমি পাইবা সেই দেবপুরের সোনা ওজার বাড়ি, যাও বোন। তুমি কে মা? আমি যে একটা হতভাগিনী বাবা, আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনি আমার স্বামীকে ভালো করে দিন বাবা, আমার স্বামীকে আপনি ভালো করে দিন। ঠিক আছে মা, তুমি যখন আমাকে বলছো তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ বাবা, আমার স্বামীকে যে ভালো করতেই হবে। এতো আমি ভালো করতে পারবো না মা। বাবা, আপনি যখন ভালো করতে পারবেন না তাহলে আমার স্বামীকে কে ভালো করতে পারবে? আপনি তার ঠিকানা দিয়ে দিন, আমি সেখানেই চলে যাব আমার স্বামীকে নিয়ে। এই তোমার স্বামীকে ভালো করতে হলে একমাত্র সেই পারে, সে হচ্ছে পদ্মা দেবী। পদ্মা দেবী? হ্যাঁ মা। বাবা, আমার স্বামীকে পদ্মা দেবী ভালো করতে পারবে তাহলে আপনি বলে দিন, আমি কোন রাস্তায় গেলে পদ্মা দেবীকে পাবো, আপনি শুধু সেই রাস্তাটা আমাকে দেখিয়ে দিন, আমি সেখান থেকে পদ্মা দেবীকে খুঁজে বের করব। তা তো আমি বলতে পারবো না মা, তবে তুমি ওই ভগবানের উপর ভরসা রাখো, ঈশ্বর তোমার স্বামীকে ভালো করে দিতে পারে। ঠিক আছে, আসো মা, ঘরে এসে কাপড়টা পাল্টাই না। সৌদাগরের ছয় পুত্র রাখতা মা,
কাঁদছ কেন? মা, এ যে দেখি আমার ছয়জন মাসির মা, আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি মা, তুমি আমার বাসিরকে ভালো করে দাও মা, ভালো করে দাও। আমি তো পারবো না ভালো করতে। তাহলে কে পারবে মাসি? তুমি শুধু আমাকে বলে দাও। এই কাজ করতে পারবে পদ্মা দেবী। মা, তাহলে আমি কোথায় পাবো পদ্মা দেবীকে? তুমি বলে দাও মা। তাহলে আমি স্মরণ করে দেখি পদ্মা দেবী কোথায় আছে তা। হ্যাঁ মা, আমার ছয় বাসুরকে যে ভালো করতেই হবে। আমাকে কি জন্য স্মরণ করছো দিদি? স্বামীকে ভালো করতে পারি, আমাকে একটি পূজা দিবে তাহলে ভালো করব। হ্যাঁ মা, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব মা, আমি তোমাকে তাই দিব। যাও, পূজার জন্য প্রস্তুত হও। বলে দাও দিদি, আমি কোথায় খেয়াল দিব? দাদা, এই যে এইখানে দেখ। ঠিক আছে, তাই দিদি।
হাত খুঁজে পেয়েছে। দাদা আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করবেন, দাদা আপনি শুধু একটু আমাকে আশীর্বাদ করবেন। ঠিক আছে দিদি। পূজার ব্যবস্থা কর। আমি পূজার ব্যবস্থা করব? আমি টাকা পাবো কোন মা? আমার কাছে যে একটু টাকাও নাই। তাই চলো মা, বাড়ি বাড়ি ভিক্ষা করে পূজা দেব। চলো মাসি। রেখে দাও।
কান্না করিস না। আমি জানি আমার স্বামী বাসুর কেনে সুখে থাকতে পারি,
যা, আমি তোকে আশীর্বাদ করলাম, যা তোর স্বামী ভাসুর সবাইকে নিয়ে সুখে থাক, যা।